পরিবেশ ও বনমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী ও গোপালগঞ্জের নাম ধরে তিনি যে বক্তব্য দিয়েছেন তা রাজনৈতিকদের জন্য লজ্জাজনক। প্রকৃতপক্ষে গোপালগঞ্জ নয়, তিনি সুযোগ পেলে বাংলাদেশের নামে বদলে দেবেন। সোমবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে বিরোধী দলের ডাকা গণতন্ত্রের অভিযাত্রা কর্মসূচির প্রতিবাদের আয়োজিত এক মানববন্ধনে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অস্বাভাবিক হয়ে গেছেন। মন্ত্রী বলেন, ঢাকায় নাকি বিরোধী দলের গণতন্ত্রের অভিযাত্রার কর্মসূচি অব্যাহত আছে, তারা কি গুলশান লেকে না খালেদা জিয়ার বাড়ির সামনে হাঁটছেন, আমরা তাদের খুঁজে পাচ্ছি না। এ সময় আরও উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক ও আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম সহ সভাপতি ফয়জুদ্দিন মিয়া, মুগুল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহে আলম, মুরাদ প্রমুখ।